100 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা একজনকে 1.5 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অভিযোগ দিল্লির হিট অ্যান্ড রান কেসে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিশের হাতে ধৃত যুবক জনকপুরী এলাকার বাসিন্দা গতকালের ঘটনায় দুজনের মৃত্যু গুরুতর আহত এক পার্সেল নিয়ে গোলমাল ধাবা মালিকে মারধর ইন্দোরের কংগ্রেস নেতার ভাইপোর ধাবা ভাঙচুর সঙ্গীদের পুলিশের সামনে গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে ভাইপোর কীর্তি সিপিএম করেন অভিযোগ সেই অপরাধী দলের দুই কর্মীকে বেধড়ক মারধর বর্ধমানের মঙ্গলকোটে কুলসোনা বাসস্ট্যান্ডে রড লাঠি বন্দুকের বাঁট দিয়ে মার হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের দলের নেতাকে মারধরের প্রতিবাদে চুঁচুড়ার পিপুল পাতি মোড় অবরোধ বিজেপি গতরাতে হুগলি চুঁচুড়ায় রাস্তায় ফেলে বেধড়ক মারা হয় বিজেপি নেতা সুব্রত পালকে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে যুবকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হুগলির পুরশুরা রাতে দেহ বাড়িতে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা 3 অভিযুক্তের বাড়িতে আগুন দুটো দোকানে সিন্ডিকেটের দাপট এবার জলপাইগুড়িতেও স্কুল নির্মাণে সামগ্রী সরবরাহের বরাতের দাবি দিনভর ঘেরাও প্রধান শিক্ষক অভিযুক্ত তৃণমূল নেতা হেডমাস্টার মশাইয়ের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ